শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মোহাম্মদ আব্দুর রহিম চাকরি করেছি। এরপরে আমি কমান্ডার ছেলেদেরকে আমি লেখাপড়া করাইছি, বাংলা শিখেছি। আমাকে বললো যে তুমি এক কাজ করো, 5,000 টাকা স্টাইপেন্ডে আমি বছর কোর্স করি। তারপরে ডিপ্লোমা শেষে আমার চাকরি হলো, তো ওখানে আমাকে লাইব্রেরি দিল। এরপরে 67-এর জানুয়ারিতে আসি, সিডিআর বসলাম জাজ চারটা নিয়ে। বিএনএস ভক্তি আসছিল প্রথম আসে, তো আমি নম্বর জেডি ক্লাবে থাকতাম, সাত নম্বর জেডি সেখানে টাইগার পাস আসছিল, ওদের হেড অফিস টাইগার পাস। ওখানে একজন বাঙালি অফিসার পাইলাম, ক্যাশ আহমদ, লেফটেন্যান্ট ক্যাশ আহমদ আসছিল, উনি সাপ্লাই অফিসার, ওনার সাথে হলো। তারপর আরেকজন অফিসার আসলো, লেফটেন্যান্ট কাদের, সে আমাদের ইনচার্জ ছিল পাকিস্তানি। এরপরে উত্তর হতাঙ্গা একটা বেসেলার বাসা, সারাদিনে গিরা দেওয়া, ওটাতে আমরা দুজন থাকতাম। হেফায়ত হোসেন শাহ, সে ছিল পাকিস্তানি, আমি ছিলাম বাঙালি আব্দুর রহিম। আর আমাদের সাথে একজন রশিদ করে একটা ছেলে ম্যাচ বসেছিল। এবার অফিসার বদলি হল, এই অফিসার আসলো রিজার্ভ কমান্ডার মমতাজ মসজিদ, তো ওনার আন্ডারে আমি ছিলাম। এর ভিতরে অবস্থা খারাপ, দেশের অবস্থা তো ভালো না। এবারে আমি ওনাদের শুটিংয়ে চলে গেলাম বাড়িতে, যুদ্ধ শুরু ক্লাব চলে সব, তখন আমাকে সিধা মুখ করার ব্যাস হল না, মুখ করতে পারলাম না, ইন্ডিয়া যাওয়ারও স্কোপ পাচ্ছি না। তখন ট্রেনে করে আমাদের বাড়ির কাছে রেলওয়ে চাকরি করে বলে, চলো সিটা একবার দেখি। তখন ওর সাথে ট্রেনে করি সিটা আসলাম, আসে রেলদিন বাজার আমার চাষা আব্বার ফুটো ভাই মুসলমিয়ার একটা কাপড় দোকান আছে, এটা আমার বস সিন্ধু সবসময় আমার লোক আসতো। তো তখন আমি ওখানে আসলাম, ওখানে একটা চাঁদা বললো, তোমাকে তো তোমার সাপ খোঁজ করে ডাইরেক্ট নেভেল বেস ফোন করলাম, সালাম তো ফাঁস গিয়া দা, ঠিক আছে তুমি উদারই বড়ো, আমি গাড়ি লেগে আতা।
তো গাড়ি নিয়ে আমার আগের বাসায় গেলাম যেখানে আমি থাকতাম বেসের ভিতরে। মন্ত্রী সাহেব কি কমান্ডেন্ট ছিল নাকি? রিজার্ভ কমান্ডার, মানে ডিপটি নেভাল স্টোর অফিসার, সাপ্লাই ব্রাঞ্চার। ওনার বাড়ি হলো যে মাইসুরে, ওরা রিপিটেড হয়ে আছে। তারপরে ওনার সাথে আমার কথাবার্তা হলো, তো বললো আমাকে উনি কমান্ডিং কমান্ড ইস্ট পাকিস্তান আর মমতাজ ছিল, আর মমতাজের সাথে উপস্থিত ছিল সামনে। দুটো মমতাজ ছিল না, গেলে মমতাজ মসজিদ আর কমান্ডার কমান্ড যে বড় যেটা সুরা সেনান কমান্ডার যেটা ইস্ট পাকিস্তানের, এর নাম ছিল আর মমতাজ। ওই কিছু আইডেন্টি কার্ড ইস্যু করে উনি, আমার সুপারিন্টেন্ডেন্ট ছিল, আমার শ্বশুরের একটা আইডেন্টি কার্ড দিয়েছিলাম। মালিক করত তো, তো আমার শ্বশুর বাড়িতে আর্মিরা নিয়ে গেছে, এবার ধুমঘাট নিয়ে গেছে, ধুমঘাটে নিয়ে যাওয়া যায় ওনা ওনার ওই পকেটে ওই আইডেন্টি কার্ডটা ছিল। আপনার শ্বশুরের নামটা কি? হাজিদার রহমত। উনি কার্ড দেখানোর পরে ওনাকে এগুলো যে আবার আর এম মমতাজ উনি অবাকন করছেন, মমতাজ সাহেব বলছিলেন মানে মেজরকে বলছে আমাদের ওর কাছে কার্ড আছে তো সারিয়ে দিছি। আর এরপরে আমি আর মমতাজের সামনে গেলাম, কমান্ডোর সামনে যেতে হয়, এরিয়া কমান্ডার অকুইপমেন্টের জন্য ওনাকে বাইরে পাঠানো হবে মার্কেটিং অফিসার হিসাবে। তখন আমি মার্কেটে ব্যস্ত থাকাকালে হঠাৎ একদিন এর পেলাম এই রানে আলমকে, তার আমার সাথে কথা বললো। তখন রানা আলম আমাকে বললো যে কিছু মুক্তিযোদ্ধা আসছে আর কমান্ডোর আসতেছে, তুমি কমান্ডোদের ব্যাপারে কিছু করতে পারবে আর কিনা, ঠিক আছে আমি চেষ্টা করবো। তখন আমি মমতাজ সাহেবের সাথে সরাসরি পরে জড়িত গেলাম, যে মানবতা দেখলাম উনি এরা পাঞ্জাবিরা দায়ন করে বাংলা অন্যান্য অফিসাররা ওর পছন্দ না, আমরা সরাসরি কথা বললাম মুক্তি। তো উনি বলে যে কি করো তোমরা পলিটিক্যাল বলবাজ করা হবে, পলিটিক্যাল লোকদের ডাকতে বলছে, কমান্ডোরা আসবে তাদের সাথে আমি দেখাবো। প্রথম আমি ওনাকে এই হুদা সাহেবের বাসায় নিয়ে গেলাম, কাপুরিয়াপাড়ার হুদা সাহেবের, হ্যাঁ কাপুরিয়াপাড়াতে ওখানে বসে করতে হলো। কমান্ডোটা আসার ব্যাপারটা আমাকে হুদা সাহেব দিল, আমাকে পরিচয় করা দিল এনএড মাওলার সাথে খাগড়িতে। এনএড মাওলার আমাকে বললো যে এই ব্যাপার কমান্ডোর আসবে, আপনার যা যা করণীয় করতে হবে আমাদের সাথে। কমান্ডোর সাহেব আসি উঠলো, আমাদের টাকা ব্যবসা করো, পাঁচশো টাকা তিন চালার বাড়ি ফুটাটা সাপ তিন দলে একলা থাকতাম, আমি যতটা থাকতাম পাশে সাপ মানে কি মমতাজ সাহেব? মমতাজ সাহেব, তা আমি ওনার সেক্রেটারি হিসাবে কাজ করতাম ওই সময়। তা আমি ইতিমধ্যে অনেক লোকের সাথে পরিচয় করে দিয়েছি। কার সাথে? মমতাজ সাহেবের সাথে। কাদের পরিচয় করে দিয়েছেন? পরিচয় করে দিলাম অ্যাডভোকেট আজরুল চৌধুরী আসলো বিস্তারে, টেকে আলতাফ বিদ্যুতের কাদের বাজার বিদ্যুতের সিভিল ইঞ্জিনিয়ার ছিল, স্টার রিপেয়ারের জিএম ছিল আজিজুর রহমান সাহেব, মান্যগণ্য বহু লোকের সাথে আমি ওনাকে পরিচয় করে দিয়েছি। ডাক্তার তারেক বানুর ইসলাম জয়পাড়ে এবং সাব জওয়ালের ছেলে, নেভি কখন মুভমেন্ট করে একটা গতিবিধি সিট বাইরে করে বাইরে হয় ডেলি সপ্তাহ একদিন, ওই সিটটা রোজ দিতাম কাগলিতে, এরা সেই রোজা যাতে সমুদ্রে নামে ওইভাবে একটা প্ল্যান করে দিয়েছিলাম। কিন্তু যাও এরা ভুলবশত এরা এমনভাবে নামি গেছে এটা পায় নাই, সিট বোঝা পায় নাই, তখন চারজন ধরা ফেলে গেল। সাথে সাথে আমি ফোন করে দিলাম কাগলিতে, কাগলি হলো বেশ, তো তারকে বললাম যে এই ব্যাপারে ওটা তো চারজন ধরা পড়ে গেছে, তারপরে এর ভিতরে যত কমান্ড আছে সবগুলো আগে সরে যেতে বলো। জি, এটা তো অপারেশন জ্যাকপটে ধরা পড়ে নাই, পোস্টের পরের একটা অপারেশন নেই, যেটা কমান্ডার হিসেবে আসছিল ফারুকি আজম, তা আগের যে প্রথম যে অপারেশনটা ছিল অপারেশন জ্যাকপট, হ্যাঁ এটা তো আমি ছিলাম না। তাহলে এইখানে যে বিস্তার ছিল এটা কি তারেক মইনুল ইসলাম ছিল, ইঞ্জিনিয়ার আজিজ ছিল, এনায়েত মোল্লা ছিল, তারাই তথ্যগুলো সবসময় জোগাড় করে কমান্ডোরদের যে কর্তৃপক্ষ তার কাছে পাঠাইত, ওই তো আফসরভাই বিস্কারে আসলো, আফসরভাই কিন্তু সিটা আগে মুক্তিযোদ্ধার প্রধান হিসাবে আসলো, চট্টগ্রাম শহর মুক্তিযোদ্ধা, শহর মুক্তিযোদ্ধার প্রধান, কারণ লোক পাড়া ছিল হাজি অসুবিধার নাতি ১৬ ডিসেম্বর আপনি কোথায় ছিলেন?
আপনি এখানে ছিলেন মমতাজ ওনারা কি সারেন্ডার করছিল তো হ্যাঁ করে পরে আবার চলে গেছে নাকি চলে গেছে ধরো চলে মানে আটকায় রাখেনি না না আপনার কি এই বাড়িটাতে থাকতেন না কমান্ডার মমতাজ এখানে সারেন্ডার ছিল ক্যাপ্টেন মমতাজ এই যে মামলা সাহেব আসতো কে কে আলতা ডক্টর তারেক মনির ইসলাম আসতো আর্মিরা কোন বাড়িতে থাকতো বলতেন এখানে আর্মি আসা যাওয়া করতো আপনারা এখানে বসে মুক্তিযুদ্ধের আলোচনা করতেন সেটাও পাকিস্তানি দুজনের সাথে একাত্তর সালের মুক্তিযুদ্ধে শহীদ মির্জা লেনের এই গলিতেই আমাদের সাহসী মুক্তিযুদ্ধের সংগঠকরা পাকিস্তানি নেভির এক কমান্ডারের সহযোগিতায় নেভাল অপারেশনগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য নিতেন পরিকল্পনা করতেন এবং এখানে আসতেন উনি আমাদের সাহায্য করতেন কমান্ডার বাড়ির মাইশো ইন্ডিয়াতে মাইশো মমতাজ মজিদ 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা